জামিন মামলা শুনানি। আজও জামিন পেলেন না বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে এদিন তার জামিন মামলা শুনানির কথা ছিল, কিন্তু তা পিছিয়ে গিয়েছে। এবং যেমনটা জানা গিয়েছে যে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের হয়ে আদালতে মামলা লড়ার জন্য আজ রাজি ছিলেন না কোনো আইনজীবী, ফলে আরও এক মাস পিছিয়ে গেল এবং পরবর্তী শুনানির দিন 2রা জানুয়ারি ঠিক করা হয়েছে। সেই মতো আরও এক মাস জেলেই থাকতে হচ্ছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুতরাং আমরা দেখেছি যে চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তারের পর থেকে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে বাংলাদেশে, শুধুমাত্র বাংলাদেশ বলবো না, একেবারে গোটা বিশ্বের ইসকন তারা জেগে উঠেছে, সনাতনীরা জেগে উঠেছে। আর এরই মধ্যে আরও এক মাস পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাসের মামলার শুনানি, অর্থাৎ এই এক মাস আবারও জেলেই থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে। তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? দেখো, প্রথমে বলি, আমি তোমার সঙ্গে যখন আগেই কথা হচ্ছিল তখনই আমি বলছিলাম, এর আগেও আমি একাধিকবার বলেছি যে একেবারে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই মামলাটাকে বারবার পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং এর পেছনে ষড়যন্ত্রের অভিযোগ করছে সনাতনী জাগরণ মঞ্চ। কয়েকদিন আগেই তুমি দেখেছিলে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সনাতনী জাগরণ মঞ্চ তারা একটি প্রেস বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতিতে তারা জানিয়েছিল যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে যে সমস্ত আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন, যে 70 জন আইনজীবী, সেই 70 জন আইনজীবীকেই কিন্তু কার্যত মামলা খেতে হয়েছে। তার মধ্যে অনেকেই অ্যাবসকন্ড রয়েছেন, অনেকেই জামিন অযোগ্য ধারায় মামলা খেয়েছেন বলে ফলে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। এরপরে যেটা দেখা যায় যে বারবার বিভিন্ন নগর দায়রা আদালত বা মহানগর আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন করবার জন্য আইনজীবী অ্যাপিয়ার করা হয়েছে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই দেখা গেছে শুনানি কখনো না কখনো বাতিল হয়ে গেছে বা কখনো না কখনো যে আইনজীবী দাঁড়াবার চেষ্টা করেছেন তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে। আজকেও খানিকটা আগে একই রকম ঘটনা ঘটেছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে যে আইনজীবী লড়তে যাচ্ছিলেন তার উপর প্রাণঘাতী হামলা এবং মৌলবাদী শক্তির পক্ষ থেকেই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। এবং তুমি খানিকটা আগে যে কথা বললে যে এক মাসের জন্য পিছিয়ে গেল শুনানি, সত্যি যে কোন শক্তি এবং কারা এই কাজ করছে সেটা কিন্তু সনাতনী জাগরণ মঞ্চ একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেটা বলছে। এবং যতক্ষণ পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় থেকে আন্দোলন করবেন, সংখ্যালঘু হিন্দুরা রাস্তায় থেকে আন্দোলন করবে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ চট্টগ্রাম রংপুর ঢাকাতে রাস্তায় নেমে আন্দোলন করবে, সেটাই সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে পেট্রাপুর সীমান্তে সেখানে কর্মসূচি হয়েছিল, কিন্তু সেখানে স্পষ্টতই জানানো হয়েছিল যে ইউনূস সরকারকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি নজর দিতে হবে, কিন্তু এক্ষেত্রেও একই রকম ভাবে উদাসীন তিনি। এবং এই আন্দাজটাই করা হচ্ছিল যে মামলার শুনানি পিছিয়ে যেতে পারে। সুচারু, নিশ্চয়ই নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুচারু মিত্র, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। এবার খবর।